আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, চেম্বারে আমি সর্বোচ্চ 20 জন রোগী দেখি এবং অনলাইনে 10 জন। অনেক রোগীরা বিভিন্ন সময়ে ইমার্জেন্সি প্রয়োজনে বা হ্যাসেলের কারণে রিকোয়েস্ট করে, স্যার এটা কি বাড়ানো যায় কিনা বা আনলিমিটেড করা যায় কিনা। আমি জীবনের শুরু থেকে এই ডিসিশন নিয়েছি যে আমি কতটুকু কাজ করব এটা ফিক্সড থাকবে এবং কাজের কোয়ালিটি ম্যাক্সিমাম এনশিওর করব আজীবন। আমার একটা স্বপ্ন, যতদিন বেঁচে থাকবো রোগীদের জন্য কাজ করে যাব নিরন্তর। রোগী 20 জনের বেশি দেখবো না একদিনে, 10 জনের বেশি অনলাইনে দেখবো না। অনলাইন অ্যাক্সেসটা এই জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবার আসাটা একটু মুশকিল হয়, অনেক ক্ষেত্রে কিছু আর্জেন্ট প্রবলেম হয় যেটার জন্য সময়টা খুবই ইম্পর্টেন্ট। তো যদি এটা 25-30-40 জন হয় তখন কি হবে? তখন হয় আমি আমার নিজের স্বাস্থ্যের সময় দিতে পারবো না, আমার ফ্যামিলিতে টাইম দিতে পারবো না, আমার পড়াশোনা গবেষণাকে আপডেট করতে পারবো না, আমার লেখালেখিকে কমাই দিতে হবে। আবার যদি অনেক বেশি রোগী দেখা টেন্ডেন্সি তৈরি হয়, লোক মানুষের কম বেশি সবার থাকে, মানুষ হিসেবে প্রায় সবার থাকে, সুতরাং তখন যখন আনলিমিটেড চিন্তা হবে যে আরো 10টা রোগী দেখলে আরো টাকা, আরো দেখলে আরো টাকা, তখন পাগলের মতো শুধু দিনের পর দিন রোগী দেখে যাবে না, মেডিকেল সায়েন্স আপগ্রেড হবে না, ট্রিটমেন্টের কোয়ালিটি, কাউন্সিলিং এর কোয়ালিটি আপডেট হবে। সুতরাং আমি আমার জায়গায় স্ট্রিক্ট, আজীবন এটা মেনে চলবো। আপনারা আমাকে ধৈর্য ধরে সহযোগিতা করবেন, 10 জনের বেশি অনলাইনে নয়, 20 জনের বেশি অফলাইনে নয়। চেম্বারে 20 জনের বেশি দেখলে একটা রোগী দেখতে আমি মিনিমাম 10 মিনিট দেখি, কোনো রোগী যদি 9 মিনিটে দেখা হয়ে যায় চা খাওয়া হইলেও আমি 10 মিনিট পূর্ণ করবো ইনশাল্লাহ, এটা আমার আজীবনের কমিটমেন্ট। সুতরাং আমি রোগীর কষ্টগুলো শুনবো, রোগীকে বোঝাবো কেন এই প্রবলেমটা, কোন বিষয়গুলো মেনে চললে এই প্রবলেম গুলো আর বারবার হবে না। আমরা যখন পড়াশোনা করি তখন শুধু রোগের চিকিৎসা পড়ি না, রোগের কারণ পড়ি, রোগের ধরন পড়ি, রোগের প্রেজেন্টেশন পড়ি, এই রোগ সারা দুনিয়াতে কোথায় কোথায় হয়, কেন হয় সেটা পড়ি, কোন কোন রিস্ক ফ্যাক্টরের জন্য এটা বারবার হয় সেটা পড়ি, কোন বিষয়ে এটা প্রিভেনশন হবে সেটাও পড়ি। আমরা শুধু আমাদের নলেজ গুলা মাথার ভিতরে রাখবো না, আমরা রোগীদের কাজে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ফেয়ার করব। আমি আমার জায়গায় কাজ করে যাচ্ছি, প্রতিষ্ঠাতা হিসেবে গ্রিন হেলথ সেন্টারের সাথে 20 জনের বেশি রোগী না, 10 জনের বেশি অনলাইনে না, 10 মিনিটের কম না, আমি আজীবন মেনে চলব। আপনারা ধৈর্য ধরে সেবা নেবেন আপনার নিকটস্থ চিকিৎসকের, আমাকে দেখানোর প্রয়োজনে আপনাকে কমপক্ষে 24 ঘন্টা আগে সিরিয়াল পাওয়ার চেষ্টা করতে হবে। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।